হাই, আমি বর্ণালি। বর্ণালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খেতে ইচ্ছা করবে, ইউটিউবে সার্চ করুন বর্ণালি রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আজ আমি বানাবো অসাধারণ টেস্টি একটি সন্দেশের রেসিপি, 5 মিনিটে শুকনো নারকেলের সন্দেশ। এই সন্দেশটা ঝটপট যেমন বানানোও যায়, আর খেতে অসাধারণ টেস্টি লাগে, আর আগের থেকে কোনো রকম প্রিপারেশনেরও দরকার হয় না, আর এমনকি নারকেল কোড়ানোরও দরকার হয় না। এই সন্দেশটা খুবই নরম হয়, আর ফ্রিজে রেখে আপনারা 3 সপ্তাহ পর্যন্ত এই সন্দেশটা খেতে পারবেন। চলুন তাহলে ঝটপট আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে সন্দেশ। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ফ্লেমটা একেবারে লো রেখে এর মধ্যে আমি 1/2 কাপ শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে 1 কাপ আমি ফুল ফ্যাট লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 কাপ গুঁড়ো দুধ আর 1/4 কাপ চিনি, তবে মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী ইউজ করবেন। 1 চা চামচ আমি দিয়ে দিলাম ঘি। এবার লো ফ্লেম রেখে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করাটা কিন্তু থামানো যাবে না, তাহলে একদিকটা জমে গিয়ে সন্দেশটা খারাপ হয়ে যাবে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেম রেখেই ক্রমাগত নাড়াচাড়া করার পরে দেখুন 5 মিনিট পরেই দেখা যাচ্ছে যে এই সন্দেশটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমরা আর ঘন করব না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে সন্দেশটা আমরা নামিয়ে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব ভালো করে, যাতে সন্দেশটা হাতের মধ্যে আটকিয়ে না যায়। এবার যে যেমন সাইজ করবেন সেই রকম সাইজের মতো হাতে তুলে নিয়ে প্রথমে গোল করে নিয়ে তারপরে আমি একটু চ্যাপ্টা করে দেব। আমি নর্মাল যে চ্যাপ্টা সন্দেশ পাওয়া যায় সেই রকম শেপ দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে ছাঁচের মধ্যে ফেলে ডিজাইনও করতে পারেন। দেখুন আমি গোল করে একটু চ্যাপ্টা করে দিয়ে মধ্যিখানে একটা গর্ত করে একটা কিশমিশ লাগিয়ে নিলাম। আর এইভাবেই আমি সমস্ত সন্দেশগুলোই বানিয়ে নেব। প্রথমে এটা একটু নরম মনে হবে, কিন্তু আপনারা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরেই দেখবেন এটা অনেকটা শক্ত হয়ে গেছে, বা ফ্রিজে যদি নাও রাখেন তাহলেও 1 ঘন্টা পরেও অনেকটা সেট হয়ে যায় এই সন্দেশটা। দেখুন এইভাবে গোল করে চ্যাপ্টা করে মধ্যিখানে একটা কিশমিশ লাগিয়ে দিলাম আমি। আর এটা ফ্রিজে রেখে খেতে চাইলে আপনারা 2 দিনের বেশি ফ্রিজের বাইরে রাখবেন না, আর ফ্রিজে রেখে এটা 3 সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়। তাহলে দেখলেন কত সহজেই আমি এই সন্দেশের রেসিপিটা বানিয়ে নিলাম, খুবই সহজে। আর আপনারা বানালেই বুঝতে পারবেন এই সন্দেশটা কতটাই টেস্টি, আর কোনো রকম ঝামেলা তো নেই। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে জানান আপনারা কী রকম রেসিপি দেখতে চাইছেন। আরও নানান রকমের ভালো ভালো ভিডিওর সাথে আবার আমি খুবই তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।